জাতীয় ক্রিকেট লীগ চতুর্থ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে চট্টগ্রামকে হারালো রাজশাহী। চট্টগ্রামকে এই বিশাল ব্যবধানে হারাতে শেষ দিনেই সেঞ্চুরি হয়েছে চারটি। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে সিলেটের বিপক্ষে 10 উইকেটের জয় রংপুরে, ড্র হয়েছে প্রথম স্তরের দুই ম্যাচই। ফতুল্লায় জিতলেই এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যেত খুলনার। প্রথম স্তরে দুই ম্যাচই ড্র হয়, শেষ রাউন্ডে ঢাকা মেট্রো ছাড়া শ্রেষ্ঠত্ব নির্ধারণী লড়াইয়ে থাকছে বরিশাল ও ঢাকা বিভাগ। খুলনা ঢাকা বিভাগের হাই স্কোরিং ম্যাচটা যে ড্র হচ্ছে আগেই নিশ্চিত ছিল। দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ শরীফের 86 ও নাজিফের 53 রানে ঢাকা বিভাগ 278 রানে ইনিংস ঘোষণা করলে 303 রানের লক্ষ্য পায় খুলনা। চা বিরতির ঠিক আগে ব্যাট করতে নামা খুলনা হাসানুজ্জামানের ঝোড়ো 55 রানে 3 উইকেটে 92 রান তুলতে ম্যাচের ফল ড্র মেনে নেন দুই অধিনায়ক। এক ম্যাচ আগে হতে পারলে তো ভালো হতো, আমরা চেষ্টা করব যে ওই ম্যাচে নেক্সট ম্যাচে যতটুকু যা যেরকম পয়েন্ট লাগে আমরা পুরোপুরি নেওয়ার আর কি। এই ম্যাচটা চেষ্টা করছি যে ভালো কিছু করার জন্য, যেহেতু রেকর্ড আগে আগেই হয়ে গেছে, সো চেষ্টা করছি যতক্ষণ উইকেটে থাকা যায়। এটিতে ফার্স্ট দিন শেষ করছিলাম তো তখন বেশ মানে ফোকাস দিচ্ছিলাম যে যাতে ওই সেঞ্চুরি যাতে হয়, এটা আসলে খুব মানে খুব বড় একটা অ্যাচিভমেন্ট। ফার্স্ট বিকেএসপিতে দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্রো 223 রানে অল আউট হলে বরিশালের সামনে টার্গেট দাঁড়ায় 236 রানের। বরিশাল 6 উইকেটে 171 রান তুললে ড্র হয় ম্যাচ। তবে আলোচিত ম্যাচটি হয়েছে চট্টগ্রামে, শেষ দিন স্বাগতিকরা 3 উইকেটে 299 রানে ইনিংস ঘোষণা করে। ইয়াসির করেন 105 আর দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়ে তাসামুল অপরাজিত থাকেন 100 রানে। 385 রানের অসম্ভব টার্গেট দুই সেশনে টপকে যায় রাজশাহী। ঝোড়ো ব্যাটিংয়ে জুনায়দ 104 আর ফরাদ হোসেন করেন 77 বলে 113 রান। জাতীয় লিগে এটি তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। সর্বোচ্চ 451 রান তাড়া করে জিতেছিল ঢাকা মেট্রো 2001 সালে বিমানের বিপক্ষে। তালিকার দুয়ে খুলনা। সিলেটে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা 150 রানে অল আউট হলে মাত্র 25 রানের লক্ষ্য পায় রংপুর, সেটা টপকে যায় 10 উইকেট হাতে রেখে। এক পেশে ম্যাচ জিতে রাজশাহীকে সরিয়ে শীর্ষে এখন রংপুর। শেষ রাউন্ডে উত্তরবঙ্গের দুদলের লড়াইয়ে নিষ্পত্তি হবে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন হিসেবে কারা প্রমোশন পাবে টায়ার ওয়ানে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।